ভাল লাগে না। আজ হলো সেই অসহ্যকর রাত্রি, কাল আমার অঙ্ক পরীক্ষা। পরীক্ষার আগের দিন রাতে কি আর পুরো বইয়ের অঙ্ক রিভাইজ করা যায়? এদিকে আবার হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্টও চলে গেল। বোধহয় ঝড় বৃষ্টির জন্যই কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, তাই কারেন্ট গেছে। মোমবাতির আলোতে অঙ্ক করতে আমার একদম ভালো লাগে না, আর আজকে তো আরোই ভালো লাগছে না। কি আর করি, তাই ডায়েরি লিখতে বসেছি। এই ডায়েরিটার আর কয়েকটা মাত্র পাতা বাকি আছে। জানো, মা বলেছে খুব তাড়াতাড়ি নতুন একটা ডায়েরি কিনে দেবে, কিন্তু মা এখন খালি কাঁদে। থেকে থেকেই দেখি চোখ দিয়ে জল গড়ায়। কেন যে এত কাঁদে কে জানে। কতবার মাকে জিজ্ঞাসা করেছি, মা তুমি কাঁদছো কেন? মা কিছুই উত্তর দেয় না, শুধু কাঁদে। আমার খুব কষ্ট হয় মায়ের জন্য। কখন থেকে কে যেন দরজার কড়া নাড়ছে, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কেউই তো দরজা খুলে দিচ্ছে না। বৃষ্টির শব্দতে মনে হয় কেউ শুনতে পাচ্ছে না। ওই তো পিসিমণি দরজা খুলে দিয়েছে, মার বাবা এসেছে। মায়ের হাতে কতগুলো রজনীগন্ধা স্টিক, আমার খুব ভালো লাগে রজনীগন্ধা ফুলের স্টিক। বাবা, মা, পিসিমণি সবাই ভিতরের ঘরে গিয়ে বসল। আমার অঙ্ক পরীক্ষা বলে আমাকে কেউ ডিস্টার্ব করছে না, নইলে আমিও যেতাম। কিন্তু মা এসেছে, আমি মায়ের কাছে যাব না তা তো হয় না, তাই ওই ঘরে গিয়েই ডায়েরি লিখব। অন্ধকারে আবার একা একা বসে থাকতে ভয় করে আমার। মা সোফায় বসে আছেন, আমি মায়ের পাশে গিয়ে সোফায় বসলাম। এখানে বসেই এখন ডায়েরি লিখছি। মা আমার সাথে কথা বলছে না কেন কে জানে, খালি চুপ করে বসে আছে। বাবা আর পিসিমণিও চুপ করে বসে আছে। মা আমার সাথে কথা না বললে আমার মোটেও ভালো লাগে না। মা মনে হয় আমার পরীক্ষার জন্য চিন্তা করছে। মাকে যে চিন্তা করতে বারণ করব সেটাও বলা যাবে না, কারণ মা যখন চুপ করে বসে থাকে তখন মাকে ডাকলে মা রেগে যায়। মা তো লেখে, আমার মা লেখিকা, আর লেখালেখি করতে গেলে অনেক ভাবতে হয়, তাই এখন আর মাকে ডাকব না। আমারও লিখতে খুব ভালো লাগে, তাই জন্যই মা আমাকে এই ডায়েরিটা কিনে দিয়েছে। আমি আমার যা ইচ্ছে হয় আমি এই ডায়েরিতে লিখি। রজনীগন্ধা স্টিকটাও মা এখনও ফুলদানিতে রাখেনি, কি জানি কারেন্ট এলে রাখবে হয়তো। তারপর আমিও আমার পড়ার ঘরে গিয়ে দুটো ফুলের স্টিক রেখে আসব। এই তো কারেন্ট এসে গেছে, মা উঠে পড়েছে, আমিও এবার যাই একটু অঙ্ক করে নি। সৃজনী অডিও স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন অলিভিয়া দাসের লেখা একটি রোমাঞ্চকর গল্প, ডায়েরির শেষ পাতা। গল্পের সূত্রধার আমি, অলিভিয়া। গল্প পাঠে দেবাংশু ঘোষ, মিমির চরিত্রে প্রিয়াঙ্কা দত্ত, সুরজিৎ চরিত্রে জয়দীপ লাহিরি, স্নিগ্ধার চরিত্রে শ্রেয়া লাহিরি, অন্যান্য চরিত্রে আছে অলিভিয়া দাস, পোস্টার ডিজাইন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়েব, ভিডিও অ্যান্ড সাউন্ড এডিটিং টিম সফটওয়েব। শুনছেন অলিভিয়া দাসের লেখা একটি রোমাঞ্চকর গল্প, ডায়েরির শেষ পাতা, প্রথম পর্ব। পরের দিন সকালে স্নিগ্ধার হঠাৎই চোখ পড়ে মিমির ডায়েরিটার উপর।
স্নিগ্ধা হলো মিমির মা। ডায়েরিটা তো এখানে থাকার কথা নয়। স্নিগ্ধা তো ডায়েরিটাকে গুছিয়ে রেখে এসেছিল মিমির ঘরে। আনমনা হয়ে ভাবতে ভাবতে স্নিগ্ধা হাতে তুলে নেয় মিমির ডায়েরিটা, উল্টে পাল্টে দেখতে থাকে পাতাগুলো। হঠাৎই চোখ আটকে যায় শেষ কয়েকটা পাতাতে, কিছুটা পড়ে অবাক হয়ে যায়। স্নিগ্ধার ভাবতে পারছে না। হঠাৎ করে স্নিগ্ধার মাথায় আসে মিমির স্কুলের ফোন নাম্বার তার ফোনে সেভ আছে না। সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলে ডায়াল করে দেয় নাম্বারটা। কিছুক্ষণ ফোনটা বেজে যাবার পর ফোনের ওপার থেকে উত্তর আসে, হ্যালো, কে বলছেন? আমি স্নিগ্ধা চ্যাটার্জি কথা বলছিলাম। আমার মেয়ে আপনার স্কুলের ক্লাস ফোরে স্টুডেন্ট। হ্যাঁ বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? আমার আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার ছিল ম্যাম। আজ কি ক্লাস ফোরের অঙ্ক পরীক্ষা ছিল? হ্যাঁ ম্যাম, আজ ক্লাস ফোরের অঙ্ক পরীক্ষা ছিল। স্নিগ্ধা আর উত্তর দিতে পারল না, ফোনটাকে রেখে দিল। আজ এক সপ্তাহ হয়ে গেল মিমি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মিমিকে স্নিগ্ধা বাঁচাতে পারেনি, কিন্তু মিমির ডায়েরির শেষ কয়েকটা পাতা পড়ে স্নিগ্ধা নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। সত্যি কি মিমি এসেছিল? মিমির ডায়েরিটা স্নিগ্ধার কোলের ওপর খোলা, ডায়েরির পাতাগুলো পাখার হাওয়ায় উড়ছে। আজ অত জোরে আর বৃষ্টি পড়ছে না। স্নিগ্ধা মিমির ডায়েরিটাকে বন্ধ করে মিমির ছবির পাশে রেখে দেয়, আর ছবির সামনে আরও কয়েকটা রজনীগন্ধা স্টিক ফুলদানিতে সাজিয়ে রাখে। মিমির ছবির দিকে তাকিয়ে স্নিগ্ধা অচিরেই একটু হাসে। মিমি চলে যাবার পর বেশ কয়েকদিন কেটে গেছে। সুরজিৎ অর্থাৎ স্নিগ্ধার স্বামী স্নিগ্ধাকে আবার নতুন করে লেখা শুরু করতে বলেছে। সুরজিৎ জানে স্নিগ্ধা ওর কাজটাকে কতটা ভালোবাসে, তাই সুরজিৎ চাইছে যে স্নিগ্ধা আবার স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি ফিরে আসুক। কিন্তু স্নিগ্ধা মিমির এভাবে চলে যাওয়াটাকে মন থেকে ঠিক মেনে নিতে পারছে না। এই তো মেয়েটা কত এক্সাইটেড ছিল, স্কুলের ফাইনাল এক্সাম শেষ হবে এবং তারপরেই বাড়ির সবাই মিলে একসাথে শান্তিনিকেতন ঘুরতে যাওয়া হবে, কিন্তু সে তো আর থাক সেসব কথা আর মনে করতে চায় না স্নিগ্ধা। অনেক চেষ্টা করছে আবার লিখতে শুরু করার, কিন্তু এখন আর লিখতে ভালো লাগে না স্নিগ্ধার। বেশ কয়েকদিন থেকেই সুরজিৎ এই ব্যাপারটাকে লক্ষ্য করছে। কিরে, পড়তে বসার সময়টা কখন হবে একবার শুনি। তাই বুঝি শুধু তোর ওই ডায়েরি লেখা আর লেখা, যা গিয়ে পড়তে বস। আরে বলেছি তো তোকে নতুন ডায়েরি একটা এনে দেবো, আগে স্কুলের এই হোমওয়ার্কটা কমপ্লিট করে নে। স্নিগ্ধা যেন কার সাথে কথা বলে একা একা। প্রথম প্রথম সুরজিৎ ভাবতো হয়তো স্নিগ্ধার আবার লেখালেখি শুরু করেছে, তাই সেই গল্পের চরিত্রের সংলাপগুলো নিজেই পড়ে নিজেই শোনে। এরকম আগেও অনেকবার করেছে স্নিগ্ধা। আচ্ছা তুমিই বলো না, আমার যদি নিজের লেখা পছন্দ না হয় তাহলে আমার পাঠকদের কিভাবে পছন্দ হবে আমার গল্প? এই কথাটা সুরজিৎকে অনেকবার বলেছে স্নিগ্ধা, তাই প্রথম দিকে সুরজিৎ এই ব্যাপারটাকে এতটা আমল দেয়নি। সুরজিৎ খুব খুশি হয়েছিল এই ভেবে যে স্নিগ্ধা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছে, কিন্তু গত দুদিনের অভিজ্ঞতা থেকে সুরজিতের এই ধারণা সম্পূর্ণরূপে ভেঙে গেছে।
এই তো পরশুদিন রাতের ঘটনা। সুরজিৎ আর স্নিগ্ধা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে বেশ অনেকক্ষণ। হঠাৎই স্নিগ্ধার গলা শুনতে পেল সুরজিৎ। স্নিগ্ধা যেন কারুর সাথে ফিস ফিস করে কথা বলছে। এবার শুয়ে পড় তো মা, কাল সকালে স্কুল আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে, আমি না একটা গানই শোনাচ্ছি, তুই শুয়ে পড়। মোবাইলে সময়টা দেখল সুরজিৎ, প্রায় 2:45। এত রাত্রে স্নিগ্ধা কার সাথে কথা বলছে? আর কিছু না ভেবে সুরজিৎ স্নিগ্ধার গলা শুনে এগিয়ে গেল। স্নিগ্ধা মিমের ঘরে বসে কারুর সাথে কথা বলছে। সুরজিৎ মিমের ঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু কোথায়? ঘরে তো স্নিগ্ধা ছাড়া আর কেউ নেই। তাহলে সুরজিৎ স্নিগ্ধাকে দুবার ডাকল। স্নিগ্ধা, এই স্নিগ্ধা। না, কোনো সাড়া পেল না। এবার সুরজিৎ একটু এগিয়ে গিয়ে স্নিগ্ধার গায়ে হাত দিয়ে ডাকতেই স্নিগ্ধা চমকে উঠল। ও, তুমি? আমি ভাবলাম এত রাত্রে কে এলো আবার এই ঘরে। আমারও তো সেটাই প্রশ্ন, এত রাতে তুমি মিমির ঘরে বসে কি করছো? আরে আস্তে আস্তে, কি করছি মানে? দেখতে পাচ্ছ না মিমিকে ঘুম পাড়াচ্ছি? এত কথা বলো না, মিমি উঠে পড়বে। কি উল্টোপাল্টা বলছো? কোথায় মিমি? তুমি কি ভুলে গেছো যে মিমি আর নেই? তুমি কি সব আজে বাজে কথা বলছো বলো তো? এই তো মিমি তো আমার কোলেই মাথা দিয়ে ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ না? দেখো মাঝরাতে এইসব ইয়ারকি আমার সাথে একদম করো না, আমার কিন্তু ভালো লাগে না। স্নিগ্ধা এরপর শূন্যে এমনভাবে হাত বোলাতে লাগলো যেন সত্যিই মিমি তার কোলের উপর শুয়ে আছে। আর স্নিগ্ধাও ঘুম পাড়ানি গান গেয়ে মিমির মাথায় আবার হাত বোলাতে শুরু করে। স্নিগ্ধা এরপর সুরজিৎকে বলল, যাও তুমি ঘুমিয়ে পড়ো, নইলে কাল সকালে তো আবার ঘুম থেকে উঠতে পারবে না। কাল তো তোমার সকালেই মিটিং আছে একটা, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি মিমিকে একটু পরেই ঘুম পাড়িয়ে আসছি। জানোই তো মেয়েটা আমাকে ছাড়া একদম ঘুমোতে পারে না। সুরজিৎ আর কোনো কথা বলতে পারল না, থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে এসে খানিকক্ষণ বসল তার নিজের বিছানায়, তারপর এক পাশ হয়ে শুয়ে ভাবতে লাগল। স্নিগ্ধার তো মনে আছে কাল সকালে আমার মিটিং, তাহলে মিমি যে নেই সেটাও ভুলে গেল কী করে? অনেক সময় সাংঘাতিক মনের আঘাত থেকেও তেমন হয়। স্নিগ্ধার কি তাহলে এমনটাই হলো? এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে যায় সুরজিৎ সে নিজেও জানে না। পরের দিন সকালে যখন সুরজিতের ঘুম ভাঙল, দেখল স্নিগ্ধা আগেই ঘুম থেকে উঠে তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। স্নিগ্ধাকে দেখে সুরজিতের মনেই হলো না যে কাল রাতে স্নিগ্ধা কোনো অস্বাভাবিক আচরণ করেছিল। সকালে কাল রাতের কোনো কথাই তুললো না। আর সুরজিতও ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সুরজিৎ ভেবেছিল যে অফিস থেকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরবে এবং স্নিগ্ধাকে নিয়ে কোথাও বেড়াতে যাবে। মিমি চলে যাবার পর সারাদিন বাড়িতে একাই থাকে স্নিগ্ধা, হয়তো হ্যালুসিনেট করছে। এই ভেবে সুরজিৎ অফিস থেকে বেরিয়ে পড়লো তাড়াতাড়ি।
আজ ওয়েদারটা একদমই ভালো নেই, মেঘ করেছে অনেকক্ষণ, বৃষ্টিও হতে পারে, তার উপরে রাস্তায় এত ট্রাফিক ছিল যে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল সুরজিতের। বাড়িতে ফিরে সুরজিত দেখল বাড়ির বাইরে রিনা দাঁড়িয়ে আছে। রিনা সুরজিতের বাড়িতে কাজ করে। রিনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সুরজিত বলল, কী রে রিনা, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? স্নিগ্ধা কি কোথাও বেরিয়েছে? মেয়েটা যেন খুব ভয় পেয়েছে, কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, না দাদাবাবু, আমি তো সময় মতোই এসে গেছি। এসে দেখি দিদিমণি সব ঘর অন্ধকার করে দিয়ে মিমি দিদির ঘরে গিয়ে বসে আছে, আর কার সাথে যেন কথা বলছে, তার উপর আবার মোমবাতি জ্বালিয়ে বসে আছে। আমি দিদিমণিকে ডাকতেই দিদিমণি কেমন করে একটা আমাকে উত্তর দিল, গলাটা কেমন যেন দিদিমণির নয়। দিদিমণি আমাকে বলল, বিরক্ত করো না তো আমায়, নিজের কাজ সেরে বাড়ি চলে যাও। সুরজিৎ রিনার কথা শুনে বলল, কী সব যাতা বকছিস, চল আমি দেখছি। সুরজিৎ ঘরে ঢুকেই আলো জ্বালানোর চেষ্টা করল, পারল না, ফিউজ গেছে ভেবে মাথা ঘামাল না। এখন তার থেকে বেশি দরকার স্নিগ্ধার কাছে পৌঁছানো। এক মুহূর্ত দেরি না করে সুরজিৎ মিমির ঘরের দিকে এগোল। গিয়ে দেখল মিমির বার্বি ডলের সেটটাকে নিয়ে স্নিগ্ধা মাটিতে বসে মোমবাতি জেলে খেলছে, কথা বলছে গত রাতের মতো, আর মেঝেতে রাখা মিমির সেই ডায়েরিটা। সুরজিত অনুভব করল যে মিমির ঘরের হাওয়াটা কেমন যেন ভারী হয়ে উঠেছে, তার উপরে রজনীগন্ধার সুবাসে সারা ঘর যেন মম করছে। সুরজিতের মনে হলো স্নিগ্ধার গলাটা যেন বদলে যাচ্ছে। তাহলে কি সত্যি মিমি এই বাড়িতেই আছে? মিমি কি না আর ভাবতে পারছি না সুরজিৎ, মাথা ঝিমঝিম করছে তার। বাইরেও খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। যেদিন মিমি মারা গেছিল ঠিক সেই দিনটার মতো। এমন সময় হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে জ্বলন্ত মোমবাতিটাকে এক নিমিষে নিভিয়ে দিল, আর ঠিক সেই সময়তেই সুরজিতের কানে ভেসে এলো একটা শব্দ, একটা হাসির শব্দ। হাসির শব্দটা সুরজিতের খুব চেনা। এতক্ষণ শুনছিলেন অলিভিয়া দাসের লেখা একটি রোমাঞ্চকর গল্প, ডায়েরির শেষ পাতা, প্রথম পর্ব। আমাদের আজকের পরিবেশনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আরও নতুন নতুন গল্প অডিও রূপে শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন গল্প পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আপনাদের নিজেদের গল্প কবিতা অডিও রূপে শুনতে হলে আমাদের ইমেল করুন info@srijoni.co.in। এই রকমই আরও রোমাঞ্চকর গল্প পড়তে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.srijoni.co.in। ধন্যবাদ।